হ্যালো ফ্রেন্ড, তো চলে এসেছিলাম একটা নতুন ভিডিও নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে। তো আজকে যে বিষয়ে আমি আপনাদের বলবো, আপনারা বিভিন্ন ধরনের হয়তো ভিডিও এডিটিং করে থাকেন আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে, তো তাতে সমস্যা কি হয় যে তাতে আপনারা যে কোনো ভিডিও এডিটিং করছেন তাতে আপনাদের কি হচ্ছে, তাতে ওয়াটারমার্ক চলে আসছে। তো আজ আমি আপনাদের এমন একটা সফটওয়্যারসের কথা বলবো, অ্যান্ড্রয়েড অ্যাপসের কথা বলবো, যেটাতে আপনি ভিডিও এডিটিং করবেন এবং এক্সপোর্ট করবেন কিন্তু এতে কোনো আপনার ওয়াটারমার্ক আসবে না। তো এটা নিয়ে হয়তো আপনারা ভাবছেন যে আমাদের হয়তো এটাতে প্রিমিয়াম কিনতে হবে বা কোনো কিছু পে করতে হবে, কিন্তু আমি আপনাকে বলবো আপনাকে এতে কোনো পে করতে হবে না, কোনো কিছু করতে হবে না। শুধুমাত্র কয়েকটি ফলো ট্রিক্স আপনি ফলো করবেন আমার এই ভিডিওতে, তাহলে আপনি ইজিলি আপনার যে সফটওয়্যার আছে উইথাউট ওয়াটারমার্কে আপনি এডিটিং করতে পারবেন এবং এক্সপোর্ট করতে পারবেন, এবং সেই ভিডিওটা পুরোপুরি মনে হবে যে প্রফেশনালভাবে এডিটিং করা। হ্যাঁ বন্ধুরা, এই লকডাউনের মাধ্যমে চলুন এই ভিডিওতে শিখি এবং নিজেও ভিডিও এডিটিং করি। তো চলুন ভিডিওতে শুরু করা যাক। আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে নেবেন, কারণ আমি যখনই এই ধরনের ভিডিও আপনি আপলোডিং করবো তখনই আপনাদের সামনে ইজিলি খুব সহজেই আপনাদের মোবাইলে পৌঁছে যাবে এবং আপনারা বিভিন্ন ধরনের এই এডুকেশন এবং পিপল ব্লগসগুলো আপনি দেখতে পারবেন এবং শিখতে পারবেন। এবং হ্যাঁ, যদি ভিডিওকে পুরো দেখার পরে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং ভিডিওটা কেমন হলো একটু যদি বলতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিওকে শুরু করি, চলি আমার মোবাইল স্ক্রিনে।